বিশাল একটা কিছু করে দিলাম যে রাস্তা দিয়ে আটে তামিল সিনেমা তো হে রাস্তা দিয়ে কিন্তু দুলা উড়ে হান্টার জন্য মানুষের নাম হইতে পারে এরকম আজব জিনিস আরে বাবা রে হেতার নাম আনোয়ার হেতে একটু ডেয়ারিং নো ইয়ালে মাইনচা তার ডাকে জানোয়ার কথা কি বলছস আসলে ডাকে হ্যাঁ হেতে তো ডেয়ারিং মানুষ রে বাবা অন হেতে আইতেছে হেতার তো জোর করে আইছে জীবন আইতে আর অন হাতে নিজের তুন কইছে হেতে কানা ডাকাতে আইব আমি বললাম ঠিক আছে ভাই আপনি আসেন আপনি যা প্লেটে আপনি দুলাইটা দিবেন এটা তো আর সাত কপালের ভাগ্য ভাইয়া ঠিক আছে নাকি তোরা একদম মিলেমিশে থাকবি কোন ধরনের উচ্চবাচ্চ করিস রুমে এটা একখানা গোসাই আসা রাখবি ঠিক আছে নি হাতারে চিন্তা করছি হাবুর লগে হের রুমে সেট করে দিও তুই কিন্তু খুব ধীরস্থির ভাবে হাতার সামনে হাঁটবি এত ধীরস্থির তো কিছু নাই তোর গেস্ট আমার গেস্ট শুভর গেস্ট নেহালের গেস্ট সব তো সেম ট্রিটমেন্ট পাবে আমরা তো সবার গেস্টের সাথে ভালো ব্যবহারই করবো নর্মালি চলবো না রে বাবা রে এটা তো সবার মতো গেস্ট ন এত তো সবার মতো ন কি আজব লোকজন তাহলে আসতে বলছিস কেন আসতে এটা তুই কি করলি হেতারে কেউ কোনোদিন জোর করে কারো বাসা দাওয়াত খাওয়াইতে হারেনি আর হাতে নিজের তো নার বাসা আসার কথা বলছে তা আমি হাতার আইনতাম না হ্যাঁ এটা তো তোগো সাত জনমের ভাগ্য তোরা জীবদ্দশায় হান্টার জানোয়ারে দেখছস আচ্ছা ঠিক আছে হান্টার জানোয়ারকে দেখ দেখে সৌভাগ্যবান মনে করবো নিজেকে একশো অন তুই যেটা করবি হেতার সামনে দিয়ে আস্তে আস্তে এই করে পার হইবি কেন ভাইয়া যদি ঘুমায় যায় ভাইয়া তো উঠলে তো আবার মেজাজ গরম হয়ে যাইব হেতে জেন দিয়ে থাকব তুই হ্যাঁ ধারে কাছে দিয়ে যাইবি আস্তে আস্তে করে হ্যাঁ বেগুনটা কই দিবি মোবাইলে জোরে জোরে কথা বলি ইচ্ছা মাইঙ্গা লোক যদি কথা কস আস্তে আস্তে কইস ঠিক আছে কোত্তা কাপড় যদি কাশস আস্তে আস্তে কাশিস হাচ্ছি কাশি দিল এখন আস্তে আস্তে দিস আর কি করা বাকি আছে তাহলে চুষে দিই চুষে দিব কত দাদু আপনি যে এইটা দেন এইটা এটা দিলে খাইয়ে ফেলতে পারবেন দাদু ভাইয়া ভাইয়া বল আপনার লগে আমার একটা পার্সোনাল কথা আছে ভাইয়া বইলা বলা পার্সোনাল কথা ভাইয়া এটা আপনার সামনে কইতে হইব ভাইয়া বইলা বলা না ভাইয়া আই কিন্তু এই ফ্ল্যাটে আপনাদের স্যার কারো কিন্তু এটা মানে আপনারা মানি আর কি আমি এলাম লগে পার্সোনাল কথাটা কইতে চেয়েছিলাম রে ইয়া বন্ধু তুই একখানা হেরো মেজা আছেন একখানা হেরো মেজা এ হাবু এই হেরো মেজা হাবু ভাই একখানা হেরো মেজা আছেন ভাই কষ্ট করি একটু বন্ধু তুই একখানা যা এক ভাইয়ের লগে একটা পার্সোনাল কথা কইম রে বাবা যাচ্ছা তোমার গল্পটা আমি ডিরেক্টরে শুনাইছিলাম পরে পরে কি হয়েছে থাক তুমি তো এখন শুনবো না তুমি তো পার্সোনাল কথা বলবো থাক তাহলে আর না 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 হুনাসা হুনাসা ডিরেক্টর হওয়ার পর কি আর করে না রে ভাই এখন মুড নাই ভাই তো আরে বাবু রে আয় কি তোরে সারে ফ্ল্যাটে কার দিনি হ্যাঁ আর কথা হচ্ছে যে হেতারের জন্য আমি মানি তোরে আমি মানি সমস্যা নেই আরে কি হিসে রে বন্ধু গল্পিকের ব্যাপারে কি আর কিছু একটা পরে বলবো আমি আচ্ছা তুই বল আমাকে বল ইয়া হাবু ইয়া আমরা একখানে হেরো মেজা হুনতেছেন তো একটা ছোট হলো আচ্ছা আপনি খেলেন খেলেন কিন্তু কানটে দিক দিয়ে দিয়েন না ঠিক আছে নি খেলেন ইয়া ভাইয়া আচ্ছা আমি যেটা কই ভাইয়া ভাই আরো গেস্ট আইতেছে নোয়াখালীর চল ভাইয়া বুঝেন নি হাতে কিন্তু ভাইয়া নোয়াখালীর ব্যাপক বড় ত্রাস কিন্তু হাতে বুঝেন নি আর আমার একদম পিওর ডাইনাত মানে হাতে যে রাস্তা দিয়ে আডে সিনেমার মতো ধরেন যে পাওয়া গা ইস্টে ফালাইলে দুলা উড়ে যায় এরকম আর কি অবস্থা হেতার হেতে আইতেছে হেতার এক নামে সবাই ভাই হান্টা জানোয়ার করে ডাকি আর কি এটা না মানো আর কিন্তু সবাইকে হান্টার জানো এখন কিনলে যাইতেছে কি লাগবো কয়টা লাগবো হ্যাঁ রে ভাই এটা কি আর গেলেন আপনি আপনার কটা লাগবে এটা কন আপনি লিখলে আপনি হেতার তো লইতে নাইবেন
হেতার এত জিনিস এতে ঘরের একটা আইতেছেন ইয়েলে মাটির তলে রায় আর হে ভাই আইতেছে ডাকে বুঝতেছেন নি আপনি আপনারা বেগুন একান লড়ি সরে বইয়েন না হে ভাই আইতেছে হান্টা জানোয়ার আসতেছে আমাদের এই ফ্ল্যাটে বুঝতেছেন কি অবস্থা হইব এই হাবু ভাই তোমার রুমেটা কিন্তু পুরো ক্লিন করে রাখবা কোত্তা কাপড় যা আছে বেগুন গোছায় রাখবা বিছনা চাদর বালিশ টালিশ যা আছে বেগুন ধুই রাখবা মানে বুঝো না তুমি মানে তুমি নিজে ধুইবা না বুয়ারে দিয়ে সুন্দর করে ধোয়াই রাখবা ঠিক আছে নি থাকবে কোথায় এই জানোয়ারটা আমাদের ফেলাতে থাকবে জানোয়ার এটা তুমি কি আকেলা তোর লগে থাকবো অ কি এই জানোয়ার আমার সাথে শুইবে মোর তো একটা স্ট্যাটাস আছে তুই বোঝো না এখানে মোর দাদু আছে এখানে ভালো ভালো ছেলে পেলে আছে এ জানোয়ার আমাদের এই ফেলাতে থাকতে পারবে না তুই অন্য জায়গায় রাখ যা আরে হাবু ভাই তুমি এটা কি কইলা তুই হাতার জানোয়ারকে কিলে দেখবা তুই যে বলছো তার নাম জানোয়ার তুই তো বলছো জানোয়ার কত এটা আর আমরা যারা কাছের লোক হেতারে না হেতারে নামে ডাকো হ্যাঁ এই যে ভাইয়ের নাম যে পাশা তো পাশা এই পাশা ভাই যে ডাকি আমরা এটা বারাসানা নামের মধ্যে হেতা নাম আছে হান্টার জানোয়ার ভাইয়া আমি একটা রিকোয়েস্ট করে দিই তোমার ভাইয়া আর গেস্ট এলে কিন্তু তোমরা টু শব্দটা করিও না ভাইয়া আপনি খালি এটা করিয়েন আই হাতার আগে বাকি কই রাখো এটা আমরা একটা মুদ্রা দোষ নাহলে কিন্তু আর বড় বড় মাইন্ড করতে হবে হেতে আবার মাইন্ড করলে দেওয়া গেছে আমরা কামড় কুমু দিই বই তা হ্যাঁ এইটাই হ্যাঁ এমনি থাকবে না আমরা ঠিক আছে নি এমনি বলছি এমনি বুঝছো হ্যাঁ চোখ বড় বড় করে রাখার তো কিছু নেই হান্টা জানোর আসতেছে রে বাবা এখানে তো একটা গেস্ট আসতেছে এত তো সব জায়গায় যায় না অন আইতেছে এটা তো একটা ভাগ্যের ব্যাপার আমি কাবিলা আমাদের বাসায় জানোয়ার টনোয়ার থাকবে এটা কি শোভা পায় তা আপনার মতো একটা লোক থাকতে হলে কি ভাই হান্টা জানোয়ার আইতে হইতো না কি এটা ঠিক না হ্যাঁ কি ভাই আমি কথা খারাপ কইছি না বেলে না খারাপ কইছি কোনটা ভাই এই করো না তার মানে আমি কথা রাইট বলছি ঠিক আছে রে বন্ধু ঠিক হ্যাঁ একদম ঠিক আছে আর ইয়া তোমার ডিরেক্টর কি কইছে এটা আমার ডিরেক্টর বলছে যে তোমার যে গল্পটা গল্পটা শোনার পর সে তো অবাক অবাক না হয়তো উপায় নেই গল্প এখানে তো কাবিলা লিখছে কি ভাইয়া আচ্ছা আর হান্টা জানোয়ার বাইরে কোনো ক্যারেক্টার দেন জানি একটু দেখি ওইটাতে পরে আসতেছি আগে এই গল্পে আসি এই গল্প শোনার পর তো ডিরেক্টর পুরাই অবাক স্বাভাবিক বলতেছে এই বাথাল গল্প বানানোই যাবে না কি বলছে গল্পটা পুরে মানে বলছে যে গল্পটা পুরাই ফাঁপড়বাজি গল্প ফাঁপড়বাজি গল্প টল্প এগুলো এখন বানানো যাবে না এত গল্প বুঝিনি এত বুঝিনি গল্প হ্যাঁ এত নাম্বার এটা দিছে না আমারে হেতার কত বড় সাহস এত কাবিলার গল্প ফিরিয়ে দিছে তুই এত নাম্বার দিতে কোনায় থাই রে এত কোনায় থাই লালমাটি হেতার তুই আন পরিচয় দেছো কসো আর নাম কাবিলা আর আমার নোয়াখালী চেয়ারম্যান আমি পাশাপাশি ছোট ভাইগুন কসো হ্যাঁ কইছি কিন্তু কইলে যে সব ফাপরবাজি গল্প চলবে না ভালো গল্প লাগবে হেতার আমি গল্প দিতেছি একটা তুই আরে নাম্বারটা দে নাম্বার দিতেছি পরে এখন খেলতেছি এখন ডিস্টার্ব করে না রে ভাই তুই আমারে নাম্বার দে নাম্বার পাঠাই দিছি আমি হোয়াটসঅ্যাপ পাঠাই দিছি তুমি কত বড় তুই কোনো কথাই কষ্ট ডিরেক্টর লাগে তুই কষ্ট ভাই আর কাবিলা আপনার গল্পটা দিছি আমরা কেমনে কোনো ফাপরবাজির গল্প কষ্ট হ্যাঁ তুই কি কইছিস তুই বসি বসে এখন পরে কত বড় সাহস ভাই আমি কত সুন্দর গল্প দিলাম যা আর মাথা আর ওকে গল্প আইছিল আইটা দিতে কাবিলা তুই যা যা ওকে গল্প আইছিলাম মাথার গল্পের নাম দিছিলাম নাটকে আটক গল্পটা দিতাম না ডিরেক্টর তুই যা এখন যা বলতে বল কথা বল আরে বেড়া মুখ খুলি কথা কইবি বেড়া আর সামনে তোরে কি অপমান করতে আমি কথা কইতাম না এখানে হ্যাঁ তোরে কইছে ফাপরবাজির গল্প তুই চলি আইছ এরকম করলে নায়ক হইতে পারবি না জীবনে সাইড ক্যারেক্টারই করতে হইব তোমার হ্যাঁ তুই কইলা যা বেড়া চলটা দেন ভাই চল দাদু দেন আপনি দেন দাদু এইটা দিতে বলছেন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং